বাকি যারা মারছে তাদের আমি সুষ্ঠু বিচার চাই, ফাঁসি চাই। ফটিয়া নৃশংসভাবে খুন শিকার স্বর্ণ ব্যবসায়ী বিমানদরের পরিবারের সদস্য সরলে দেখা করিয়ে দেয়। শোক সন্তপ্ত পরিবারের সদস্য সরলে সান্ত্বনা দিয়ে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি। সেপ্টেম্বরের 11 তারিখ রবিবার বিকালে নিহত বিমানদরের গ্রামের বাড়ি উপজেলার গৈরল এলাকার জায়গায় এই পরিবারের খোঁজখবর লয় শামসুল হক চৌধুরী। এই সময় তেড়ে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ফটিয়া সার্কেল তারিকুর রহমান, উসিরা জাউকরি মজুমদার, ওসি তদন্ত রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকম শামসুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের সাবেক সদস্য দেবব্রত দাস, কুইপুর সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, আওয়ামী লীগ নেতা আজিমুল হক সহ আরো বহুত কেউ। এই সময় হুইপ শামসুল হক চৌধুরী সাংবাদিকালয় হয় নিউজ খবর পাওয়ার পরও স্বর্ণের চেইন ছিল এগুলো নিল না, শুধু তাকে কুপিয়ে হত্যা করলো। এটা আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি যে এটা মাননীয় প্রধানমন্ত্রীও এটা শুনে খুব মর্মাহত, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রীও বারবার আমার সাথে টেলিফোনে কথা বলেছে। এই ছোট ছোট বাচ্চাদেরকে দেখে আমি খুব হতবিহ্বল হয়ে গেছি যে এই ধরনের ঘটনা ন্যাক্কারজনক। আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, আমি তার আত্মার সদগতি কামনা করি। আমাদের প্রশাসন এটা খুব দ্রুত আসামিদেরকে চিহ্নিত করার জন্য কাজ করছে, পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন তারা বিভিন্ন ভাবে খোঁজ খবর নিচ্ছে, এবং আশা করি সেই খুনিরা এবং যারা এই পেশাদারী খুনিদেরকে দিয়ে যদি কোনো এই কাজ করে থাকে তাদেরকেও খুঁজে বের করতে পারবে। আপনারা তাদেরকে সবাই সহযোগিতা করবেন। উল্লেখ্য, বিমানদর চট্টগ্রাম শহর রাত্তারফুলু নিউ সৌদিয়া গোল্ড ফ্যাশনের মালিক। সেপ্টেম্বরের 6 তারিখ মঙ্গলবার দোয়ান বন্ধ করি বাড়ি যাবের পথে ফটিয়া উপজেলার জঙ্গলখান ইউনিয়নত বাড়ির অদূরে নির্জন এলাকাত নেজি রায়তুর 11টার দিকে দুর্বৃত্তরাত নৃশংসভাবে কোনো ইল তিনি। এ বিষয়ে সি প্লাস টিভির নির্যোগ্য প্রতিবেদন প্রকাশিত হই। প্লাস টিভি চট্টগ্রাম।